বাবা জানলে কিন্তু রাগ করবে ভানু, খাবার টেবিলে কোনো ম্যাজিক ট্যাজিক করার দরকার নেই, দিদিরা এক্ষুনি চলে আসবে, একটা ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছো না? না 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 না, মেঘ মেঘ ঠিকই বলছে, কদমদা তুমি বরং এদিকটা সামলাও, টিনটিন তুমি ঘরে চলো, আমি তোমাকে ঘরে খেতে দিয়ে দিই। বলছি ভানু, তোর মন খারাপ না ম্যাজিক দেখাতে পারলি না বলে? দাঁড়ান আগে এই ম্যাজিকগুলো হয়ে যাক, তারপর আমরা সবাই মিলে বসে জমিয়ে তোর ম্যাজিক দেখবো। হ্যাঁ টিনটিন চল। বলো রামদা, বোধহয় দিদিরা এসে গেছে, তুমি দরজাটা খোলো। হ্যাঁ টিন টিন তুই আমার সাথে চল। ভানু তুই গিয়ে ওই রান্নাঘর থেকে ওই ঘিয়ের বাটিটা নিয়ে আয়। হায় হায় টিন টিন, বাবা এতক্ষণে আসার সময় হলো, হ্যাঁ কোথায় ছিলে বলো দেখি তোমরা? এদিকে এত কিছু আয়োজন, সব তো তোমাদেরই জন্য। তোমাদের অপেক্ষা করছে সবাই। মানে আমাদের জন্য কেন অপেক্ষা করছে? আর এখানে এসব কি আছে? কারণ আছে, সারপ্রাইজ, সারপ্রাইজ আছে তোদের জন্য। আগে খেতে বস, দাদা বস। আরে না না, আমি বুঝতে পারছি না, মানে কি সারপ্রাইজ বলো তো কাকুমানি? আরে আগে খেতে বস না, দাদা বসো, ঘুমা। এই তো শিগগির এসো। হ্যাঁ এই যে, এই জয়া এসো তাড়াতাড়ি। আরে জয়া, বাবা এটা কি হচ্ছে? শোন না, প্রথমে জেঠুমনির পাতে, তারপর বাবার পাতে, তারপর মায়ের পাতে, বুঝেছিস? মনে থাকবে তো? চল। কি অদ্ভুত ব্যাপার আমি বুঝতে পারছি না, আজকে হঠাৎ করে এরকম মানে সাজিয়ে গুজিয়ে সবাইকে খেতে দেওয়া হচ্ছে কেন? কি হয়েছে বলো তো কাকিমণি? আমি বলছি আসল কারণটা কি। ওই যে Whoa.